এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো জোরদার ভোট প্রচারে নামতে শুরু করে দিয়েছেন কথাতেই ছিল পাহাড় যার ক্ষমতা কিন্তু পাহাড়ের রাজনৈতিক দল হিসেবে কিন্তু দল এগিয়ে রয়েছে বলে এমনটাই খবরের আপডেট খুব গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বিজেপি এবার যে মথা পাহাড়ে বিধানসভা নির্বাচনে গত বছর তারা ফলাফলটা কিন্তু ভালোই করেছিল অন্যদিকে কেউ আবার বলছে বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি অল্প ভোটের ব্যবধানে ক্ষমতায় আসে এবার কিন্তু শক্তিবৃদ্ধি হিসেবে কোন দল এগিয়ে থাকবে পাহাড়ে পাহাড়ে কিন্তু জনজাতি ভোটারদের ওপর কিন্তু প্রদ্যুৎকৃশোর দেববর্মনের দল বোবাগা নির্ভরশীল হতে পারে এমনটাই অভিযোগ অন্যদিকে পাল্টা অভিযোগ করছে বিজেপি তারা নাকি দুটো আসনই ধরে রাখবে সব কিছু দেখা যেতে পারে যে বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিতে হলেও ভোট কাটাকাটি অংশে কিন্তু বিজেপি একটা ভালো ফলাফল করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে দর্পণায় প্রতিবেদনটি তুলে ধরছে রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বিরোধী দল হিসেবে কিন্তু মথা দল এগিয়ে রয়েছে অন্যদিকে যদি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বিজেপির কিছু ভোট কাটতে পারে পুরাতন বিজেপি কংগ্রেসে ফিরে কিংবা এইটাই একটা রাজনৈতিক একটা কিন্তু ছক হতেই কিন্তু পাহাড় সমতল মিলে যে দুটি লোকসভা আসন সেক্ষেত্রে বিরোধীদের আগামী ভবিষ্যৎ কি হতে পারবে এমনটাই খবরের আপডেট আপনাদের শিরোনামে দিচ্ছি আমরা কিন্তু নতুন বছরের শুরু থেকেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছেন কিভাবে ভোটে জিতা যায় কিভাবে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে আর মাত্র তিয়াত্তর দিনের মাথায় যে লোকসভা নির্বাচন হবে পাঁচশো তেতাল্লিশ আসনে গুরুত্বপূর্ণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দুটি আসন নিয়ে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো জোরদার পাহাড়ে প্রচার করছেন ভোট